পাকেলা, আজ আমি এত বোর হচ্ছি না, এর আগে কখনো এত বোর হইনি। চলো ঠিক আছে, বোরডম দূর করার অল টাইম ফেভারিট গেম আছে একটা, চোর পুলিশ। বাবা 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 বাবা, একদম ঠিক বলেছো, আমি হব চোর আর তুমি হবে পুলিশ, আমাকে ধরবে ওকে? আরে না না, চোর হওয়া বড্ড বোরিং কাজ, তুমি বোর হয়ে যাবে। একটা কাজ করি, আমি চোর হই, তুমি বরং পুলিশ হয়ে আমাকে খোঁজো। আরে না না, আগে এক থেকে দশ তো কোনো। আচ্ছা ঠিক আছে, 1, 2, 3, 4, 5, 5 and a half, 6, 6 and a quarter, 6 and a half. কোথায় পালাই, কোথায় পালাই? যে করবে চুরির মতো বাজে কাজ, তাকে ধরবো এই দড়ি দিয়ে আজ। ধরে ফেলেছি, ধরে ফেলেছি, আরে ধরে ফেলেছি। এইরকম বাচ্চাদের খেলাতেই চোর ধরা পড়ে, আসল সময় তো চোর পালিয়েই যায়, খুবই টেনশনের ব্যাপার। ও সো সরি স্যার, আপনি কি আমাদের দেখতে পাচ্ছেন? কেন, আমার কি চোখ নেই নাকি? আছে তো, একদমই আছে, আসলে আমরা সবাইকে তো দেখা দিই না না। আর যদি কেউ দেখতে পায় তার মানে তার মনে দুঃখ আছে। হ্যাঁ, কিন্তু তোমরা দুজন কারা? আমরা ভূত লোকের ভূত আর বন্ধুদের বন্ধু। আপনি টেনশন করবেন না, শুধু আপনার প্রবলেমটা বলে ফেলুন। ও, আমার প্রবলেম হলো এ, এ হলো কালো পকেট মার, যে আমার হাত থেকে পালিয়ে গেছে। আমার সিনিয়র অফিসার আমাকে এর কাস্টডি দিয়েছিল, পরের দিন কালুকে কোর্টে হাজির করার কথা ছিল, আর তার আগে পর্যন্ত ওকে লকআপে রেখে ওর উপর নজর রাখার কথা ছিল। স্যার বলেছিলেন ও খুব চালাক, ওর উপর কড়া নজর রাখতে, কিন্তু আমি ওর ফাঁদে পা দিয়েছি। পাকা পকেটে দিব্যি বলছি মা, মা। আরে কি হলো তোমার? আমার মা পাকা পকেটে দিব্যি বলছি, যে আমাকে হাত ধরে হাঁটতে শিখিয়েছিল তার আজ খুব শরীর খারাপ স্যার। পাকা পকেটের দিব্যি বলছি, একবার মাকে ওষুধ দিয়ে আসতে দিন, তারপর আপনি যতদিনের জন্য খুশি জেলে আটকে রাখুন। পাকা পকেটের দিব্যি বলছি, একবার আমাকে আমার মায়ের সাথে দেখা করতে দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কান্নাকাটি বন্ধ করো, এমনিতেই অনেক টেনশনে আছি, চলো আমি তোমাকে নিয়ে যাই। দারুণ ব্যাপার, আপনার মন তো দেখছি খুব বড়। আপনি জেলে থাকা চোরকে তার অসুস্থ মাকে দেখাতে নিয়ে গিয়েছিলেন? আরে আরে ভয় পাবেন না, ইনি তো আমাদের বস। আপনার বন্ধুই ভাবুন না, রিল্যাক্স। কিন্তু মায়ের সঙ্গে দেখা করবার পর কি এমন হলো যাতে ও আপনার কাস্টডি থেকে পালিয়ে গেল? ওই কালু আমার ভালো মানুষের সুযোগ নিয়েছে, খুব টেনশনে আছি। এই কালু, খুব টেনশনে আছি, অনেক রিস্ক নিয়ে আমি তোকে তোর মায়ের সঙ্গে দেখা করাতে এনেছি, তাড়াতাড়ি ফিরে আসিস। স্যার ফাঁকা পকেটে দিব্যি বলছি, আমি যাব আর আসব, আপনি এখানে দাঁড়িয়ে থাকুন, টেনশন করবেন না একদম, ঠিক আছে তো? ও ভিতরে ঢুকলো আর জালনা দিয়ে পালিয়ে গেল, আর এই ভুলের জন্য ডিপার্টমেন্ট আমাকে সাসপেন্ড করে দিল, আর কয়েক মাস পরেই আমার রিটায়ার্ড হওয়ার কথা। সিনিয়ররা বলেছেন যদি আমি আবার কালুকে ধরতে না পারি তাহলে চাকরিও ফিরে পাবো না আর পেনশনও। খুব খুব টেনশনে পড়েছি। গোবিন্দ বাবু, আপনি একদম কান্নাকাটি করবেন না, আপনার টেনশন মানে তো আমাদেরও টেনশন। আর আমরা টেনশনকে আপনার টেনশনে বদলে দেব, আর কালুকে আবার জেলে পুরে দেব। শুধু তাই নয়, ওর পকেট মারির অভ্যেসও শেষ করে দেব। সো হোয়াট আর মি ওয়েটিং ফর? থাকেলা পাকেলা, দুম দ্রাম থাস, চলো করি পাপ নাশ। আরে গুণধর বাবু, এর থেকে দামি হিরে তো আমার কাছে পড়ে আছে, আর আমার ঘরে চোর কি, মাছের ঢুকবার হুকুম ভি না আছে। আমার ওটা চাই। প
পাপ্পি সিং, শুনেছ তুমি মালিকের কাছে কত হীরে আছে? যদি একটা দুটো হীরে পাওয়া যেত তাহলে তো চাকরি করার দরকারই ছিল না। না চলো না, সিন্ধুক থেকে কটা হীরে চুরি করে নি। আরে আমিও তো সেটাই ভাবছিলাম, কিন্তু আমাদের কাছে তো এমন কোন চোর নেই যে তার সিন্ধুক থেকে হীরেগুলো চুরি করতে পারবে। ফাঁকা পকেটে দিব্যি বলছি, চোরের নাম নিলেন আর চোর হাজির। আমি কোনো সাধারণ চোর নই। পকেট থেকে পার্স, পার্স থেকে টাকা, লকার থেকে টাকা, বাড়ি থেকে টাকা, যেখান থেকে বলবেন সেখান থেকে সব মাল পরিষ্কার করতে এক্সপার্ট আমি। আমি হলাম কালু পকেট মা, সবাই জানে স্যার, ফাঁকা পকেটের দিব্যি। আরে তুমি তো পকেট মার, এত বড় সিন্ধুক থেকে এত দামি হীরে চুরি করা তোমার কম্ম নয়। আমার কম্ম নয়, ট্রেন বাস এরোপ্লেন যেখানে বলবেন, একবার সুযোগ দিয়ে দেখুন, আপনাদের মালিকের বাড়িতে একবার নিয়ে চলুন, ফাঁকা পকেটে দিব্যি দিয়ে বলছি, তারপর দেখবেন আমার হাতের জাদু। চলো ঠিক আছে, আমি আমাদের মালিকের বাড়ি আর তার সিন্ধুকের কাছে তোমায় নিয়ে যাচ্ছি। আমরা আমাদের কাজ করে দিয়েছি, এবার তোমার কাজ শুরু করো। দাঁড়াও, একটা কথা তো বলতে ভুলেই গেছিলাম, মালিক প্রতি ঘন্টায় সিন্ধুক চেক করতে আসেন। আরে ফাঁকা পকেটে দিব্যি বলছি, এক ঘন্টার মধ্যে হীরে নিয়ে তোমরা পকেট পার হয়ে যাব। আরে এটা খুলছে না কেন? সিন্ধুক খোলার জন্য বুদ্ধি খরচ করো না, শুধু লাল বোতামটা টেপো। এই সিন্ধুক তো দেখছি যে কেউ খুলে ফেলবে। ফাঁকা পকেটের দিব্যি বলছি, খুব বোকা মালিক দেখছি। আমাকে কামড়ে দিল। কি হলো, সিন্ধুক খুললো? আরে না, এর চোখটাই তো ফুললো। হায় ঝাপ্পি সিং, মনে হচ্ছে একে দিয়ে হবে না। আরে এ তো পকেট মার, সিন্ধুক ভাঙার কাজ এর দ্বারাই হবে। আরে না না, ফাঁকা পকেটে দিব্যি বলছি, আজ আমি পকেট ভর্তি করে যাব আর ওই সিন্ধুকটাকে খালি করেই ছাড়ব। আরে চোর ভাই, হীরে নিতে চাইলে তোমাকে একটু কষ্ট করতে হবে। আমি তো একটা কথা বলতে ভুলেই গেছিলাম, এখন মনে পড়লো। কি? মালিক একবার বলেছিলেন সব থেকে দামি হীরেগুলো উনি মাটির তলায় পুঁতে রাখেন। এটাই সেই জায়গা নাকি? এত গভীর গর্ত খুলে ফেললাম, তাও কিচ্ছু পেলাম না। আরে ভাই, জায়গাটা তো এখানে, তুমি ভুল জায়গায় গর্ত খুলে ফেললে। ফাঁকা পকেটে দিব্যি বলছি, তোমরা দুজন মিলে আমায় বোকা বানাচ্ছো তাই না? কি হলো? ফাঁকা পকেটে দিব্যি বলছি, কোথায় ফেসে গেলাম আমি? কে তুমি? ইনি হলেন আমাদের বস, আমরা এনার জন্যই কাজ করি। আর তুমি আমাদের জন্য। আমি করতে চাই না তোমাদের সাথে কাজ। ফাঁকা পকেটে দিব্যি বলছি, এতক্ষণ তো আমি পাঁচ জনের পকেট মেরে দিতাম, তোমাদের পার্টনারশিপ ফ্লপ। আসলাম। এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? যতক্ষণ না পাপের ফল পাচ্ছ। পাপ্পি সিং, এটা তো দেখছি মালিকের কার। আমার মনে পড়েছে ঝাপ্পি সিং, মালিক হীরে গাড়ির সিটের তলায় লুকোন। তোমরা দুজন আমার পিছু ছাড়ছো না কেন? ওকে ঝাপ্পি সিং, একে এখানেই ছেড়ে দিই, আমরা এবার যাই। তোমরা কি করলে? এই গাড়িটা নিজে থেকে কি করে চলছে? ও মাগো, আমি কোথায় ফেসে গেলাম? আমাকে ক্ষমা করে দাও তোমরা। ফাঁকা পকেটের দিব্যি বলছি, এই পকেট মারি আর চুরি করার জন্য আমি এই বিপদের মধ্যে পড়েছি, আমায় তোমরা রেহাই দাও। কিন্তু আমাদের হীরেটা দিয়ে দাও। এদের হাত থেকে বাঁচার একটাই উপায় আছে। পুলিশ, পুলিশ, পুলিশ।
আপনারা ওকে ধরে দিয়ে আমাকে সাসপেন্ড হওয়ার থেকে বাঁচিয়েছেন। থ্যাংক ইউ ভূত বস, থ্যাংক ইউ থাকেলা পাকেলা। ও, ইউ আর মোস্ট ওয়েলকাম। ও তো অ্যারেস্ট হয়ে গেল, কিন্তু আমাকে যে ঘুম অ্যারেস্ট করছে থাকেলা পাকেলা। আরে বস, আজ রাতে তো আমরা শুকনো নদীর উপর যে ভাঙা ব্রিজ আছে তার ঠিক নিচে একটা গর্ত আছে, তা দিয়ে ঢুকে জলন্ধর কাকার কেল্লায় পৌঁছবো, যেখানে ডাইনিমা শিয়া ড্রাকুলা কাকা আমাদের প্রিয় ভূত বসের জন্য কি দারুণ আয়োজন করেছেন। সো হোয়াট আর মি ওয়েটিং ফর, লেটস গো।